আমারই তো বউ, আমি দাও আপনি বিশ্রাম করুন, আমি যাই। আমার এখন একা থাকতে ইচ্ছে করছে না। তাহলে কি ইচ্ছে করছে? কেউ থাকুক ঘরে। ও ঠিক আছে, আপনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে এই ঘরে থেকেই যাই। এত রাত্রেবেলা একটা ছেলেকে ফোন করেছ? হ্যাঁ, ছেলে দেখলে গায়ে পড়ে ভাত খুশি না তা? এই এই মুখ সামনে কথা বলুন, তুমি মুখ সামনে কথা বলো। হ্যাঁ, রাত্রেবেলা আমার বরকে ফোন করবে না তুমি? কিসের বর গো তোমার? নকল বর তো তোমার। এই খিচুড়িটা হয়ে গেলে ভোগের রান্না শেষ, তারপরে আমি পালাবো। আরে আজ লক্ষ্মী পূজোর দিন, আমার লক্ষ্মীনাথ বউয়ের পা পড়বে না এ বাড়িতে। ঠিক আছে ঠাম্মি, আমি আমি কথা বলে দেখছি। আমি একজনকে ভালোবাসি, সেটা তুমি নাও। তোমার মতন বুঝবু ক্যাবলা গুড ফর নাথিং আমার বর হতে পারে না। আমার বর যে হবে সে হবে অলরাউন্ডার, মাস্টার অফ অল ট্রেডস হবে সে। আপনিও তো দেখি তোমার বাবার মতনই কথা বলছেন। জানো নিশ্চয় যে ইংলিশ একটা একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে, হ্যাঁ যে ল্যাঙ্গুয়েজ তো শুধু আপনি জানেন, ঠিকা রেখে দিয়েছেন তো? হ্যাঁ। তাহলে আপনি বলুন তো কি ট্রান্সলেশন করুন। কিসে? বলুন যে মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর। মতে কি যার যার বৃদ্ধের মতো নাম তাকে আমি বাবা ডাকবো না। তুই আমাকে বাবা বলে ডাকবি না? না না না। কেন, আমার কি অপরাধ বল? কেন ডাকবো না? যতদিন না পর্যন্ত তুমি বিদের বাবা ডাক অ্যাকসেপ্ট করছো আমি তোমাকে বাবা বলে ডাকবো না। বাপি কোথায়? ও ইচ্ছাটা বাজির বাজির মশলা কিনবে এখন। তুমি বাজি বানাতে জানো? বাজি? হ্যাঁ আমি খুব ভালো বাজি বানাই। বসন্ত বুড়ি? হ্যাঁ। আর উড়ন্ত বুড়ি? আরে বলছি তো হ্যাঁ খুব ভালো জানি আমি। দিদি পারে। সে তো আমি বন্ধ করেই দিতে পারি। আপনাদের কাছে খোল আছে? খোল আছে। আপনার বাচ্চা হলে ছাড়া কিছু হবে না। রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরছে, এই নামো নাবো, হাতে ব্যাগ নিয়ে ঘুরছে। আই আই রাস্কাল, কাম হিয়ার কাম হিয়ার। আই রাস্কাল, এদিকে এসো এদিকে এসো। আই আই, এই যে শোনো রাস্কাল, আমি তোমাকে ইচ্ছে করলে না কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাতে পারতাম, জেলের ঘানি টানাতে পারতাম। আনফর্চুনেটলি তুমি আমার মেয়েকে বিয়ে করেছো, হ্যাঁ, কিন্তু কিন্তু আমি তোমায় কখনো ক্ষমা করব না। তোমার মতো একটা রাস্কেল, একটা পাইরেট, একটা বোম্বেটে, একটা জলদস্যু, একটা নারী অপহরণকারী, তাকে ধিক, শত ধিক। রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে বাবা, এই ডোন্ট কল মি বাবা, বাবাকে হ্যাঁ আই রিজেক্ট, আই রিজেক্ট। আমি তোমায় কন্ডেম করছি, তুমি আমায় বাবা বলে ডাকবে না। দেখা হলো ওই
কুলাঙ্গারটার সঙ্গে। আরে কে 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 কুলাঙ্গার? কুলাঙ্গার কে বুঝতে পারছো না? আরে জলদস্যু, ওই যে বোম্বেটে, ওই পাইরেট, ওই যে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কে জলদস্যু? আরে বাবা, যে আমার মেয়েকে অপহরণ করেছে। অপু, ও আমার জামাই হৃদয়। বাবা, 32 পান্ডি আবার বেরিয়ে গেল হৃদয়। বেরোবে না কেন? হ্যাঁ, বেরোবে না কেন? আমার জামাই বলে কথা, আমার অমন সোনার টুকরো জামাই। আজ থেকে আমরা এক ঘরে ঘুমাবো না। কেন? কারণ আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না। যে কোনো মুহূর্তে তুমি বিশ্বাসঘাতক বা বেঈমান তৈরি হতে পারো। কেন? যে কোনো মুহূর্তে বাচ্চা কাটবে। আর পাগল নাকি? আমি তো নিজেই বলছি। কি কি আমার আর আপনার বাচ্চা হলে? হ্যাঁ, কি ডাইনোসর ছাড়া কিছু হবে না। মাকে কি প্রয়োজন একটু আমাকে বলবেন? উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন আর তুমি যেটা বলছো, দুটো ব্যাপার কিন্তু মিলছে না। আমি দেখি আপনাকে কে বাঁচায়। এমন কঠিন শাস্তি পাওয়ার ব্যবস্থা করব, চিরটা কাল মনে রাখবেন। তোর বৌদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, একটা অপারেশন করতে হবে, আর আর তাতে লাইফ রিস্ক আছে। আমি তোর পাপাকে এর আগে কখনো এতটা ভাঙাচোরা দেখিনি। আমার মনে হয় না আর কোনো আঘাত সহ্য করার ক্ষমতা আছে ওর। আচ্ছা, কবে যাচ্ছি আমরা? আজই টিকিট কাটবো তো। নতুন বৌমা, একটা বাজেট করো বুঝলে। বাবা, ওসব বাজেট টাজেট করতে হবে না। প্রদীপটা এখানে কে সরিয়ে রাখলো? টুল এখানে, টুলটা কি করে এলো? হ্যালো জামাই বাবা, আমি বিন্দির বাপ বলতেছি। বিন্দির ব্যাপারে কিছু কথা তোমায় বলার ছিল আমার। তুমি বাপ দয়া করে মানিকপুরের বটগাছটার তলায় চলে এসো। আপনি বিন্দির বাবা কি বলতে চাইছেন আমাকে? এত দূর ডেকে নিয়ে গিয়ে তাও আবার পদ্মা মায়ের গয়নাটা নিয়ে কি বলা বলি করছে দুজন? এই গয়না আমার মায়ের হাতে ছিল, আমার মা রানী পদ্মাবতী। আমি আমার মার চাপা ভাইদের খুঁজছি। তুমি কি জানো আমার মার চাপা ভাইরা কোথায় আছে? কোন শাস্ত্রে লেখা আছে যে বিধবাদের কোন অনুষ্ঠানে যেতে নেই? পাঁচ জনে পাঁচ রকমের কথা বলবে, তোর কি ভালো লাগবে বল? চলে যাক তোমরা পাঁচ জন, নিজের কথা ভাবো, অন্য দিদি অন্যদের কথা না ভেবে নিজের মনকে তুমি প্রশ্ন করো। সে যেটা চাইছে সেটাই করো। বাবা মতো, তুমি আর দেরি করনি, এক্ষুনি ব্যবস্থা করো। কি ব্যবস্থা? তা মতুর বুঝে গেছে। আপনি চিন্তা করবেন না মা, উমাকে আমি উদ্ধার করবই, ওর কোনো ক্ষতি হতে দেব না। সব লোক টাকার জন্য সব কিছু করতে পারে, তোমার না রাখার জন্য সাগর তো এইসব লোককে কাজে লাগিয়েছে। ভেতরে যাবে খুব সাবধান, বাড়ির ভেতরে কোনো কেউ থাকতে পারে। জয়ী,